আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরখাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যেই যেখান থেকে দেখছো সবাইকে ইউনিক ই স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায় অধ্যায়টির নাম ব্যবসায়ীর মৌলিক ধারণা প্রথমে আমরা আলোচনা করবো এই অধ্যায়ের কোন কোন ট্রপিকগুলো থেকে প্রশ্ন হতে পারে দেখো ক নাম্বার ক এবং ক নাম্বারের জন্য আসতে পারে ব্যবসা কাকে বলে প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প পুনরপ্তানি ট্রেড প্রমিতকরণ এবং প্রত্যক্ষ সেবা থেকে গ এবং গ নাম্বার অর্থাৎ সৃজনশীল প্রশ্ন তোমাদের হতে পারে ব্যবসায়ের বৈশিষ্ট্য থেকে শিল্পের প্রকারভেদ থেকে বাণিজ্যের প্রকারভেদ এবং অনেক সময় সামাজিক ব্যবসা থেকেও সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে তো চলো আমরা আজকের ক্লাসটা একদম এই অধ্যায়ের প্রথম থেকে শুরু করি প্রথমে আমাদের জানতে হবে ব্যবসার ধারণা সম্পর্কে ব্যবসা কাকে বলে যদি সহজ ভাষায় বলি মুনাফা অর্জনের বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসা বলা হয় তোমরা যারা ক্লাস নাইন টেনে কমার্সে ছিল তোমরা এই ব্যবসা সংজ্ঞাটা অনেকে অনেকবার পড়েছ আমি ব্যবসা সম্পর্কে আরেকটু ধারণা দিতে চাচ্ছি ব্যবসার জীবনী শক্তি বা চালিকা শক্তি বলা হয় কাকে ব্যবসায়ী জীবনী শক্তি বা চালিকা শক্তি বলা হয় অর্থ মূলধন বা পুঁজিকে তিনটাই একই একই শব্দ ব্যবসায়ের উৎপত্তি কর থেকে ব্যবসায়ের উৎপত্তি হচ্ছে মানুষের অভাববোধ থেকে তোমরা যদি একটু লক্ষ্য করো তোমাদের বাড়ির পাশে যে দোকানগুলো গড়ে উঠেছে এই দেখবা এক একটা দোকান তোমাদের এক একটা চাহিদা পূরণ করছে মনে করো তোমাদের ওষুধের প্রয়োজন তোমাদের ওষুধের দোকান ওষুধের চাহিদা পূরণ করছে খাবার প্রয়োজন হলো তোমাদের খাবারের দোকান গড়ে উঠেছে যদি মনে করো তোমাদের ওষুধের প্রয়োজন নাই তাহলে কি এই ওষুধের দোকানটা এখানে তৈরি হতো কক্ষনই না ঠিক এভাবে তোমাদের এক একটা অভাব থেকে কিন্তু তোমাদের এক একটা ব্যবসার কি হয়েছে উৎপত্তি হয়েছে এবার আসলে ব্যবসার ব্যবসার লক্ষ্য কি ব্যবসায়ের লক্ষ্য হচ্ছে মানুষের মানুষের বস্তুগত এবং অবস্তুগত অভাব পূরণ করা ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা তবে যদি বলা হয় ব্যবসার দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি তাহলে উত্তর কি হবে সম্পদ সর্বাধিকরণ উদ্দেশ্য জিজ্ঞেস করলে মুনাফা অর্জন করা আর যদি বলা হয় দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি তাহলে উত্তর কি হবে সম্পদ সর্বাধিকরণ করা এ হচ্ছে তোমাদের ব্যবসা সম্পর্কে ধারণা তোমরা এই পয়েন্টটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখান থেকে তোমাদের খুব বেশি এমসিকিউ হয়ে থাকে এবার ছিল আমরা ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ব্যবসায় বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন মুনাফা অর্জনের উদ্দেশ্য হতে হবে তুমি যে ব্যবসাটা পরিচালনা করবা এটার উদ্দেশ্য কি হতে হবে মুনাফা অর্জনের উদ্দেশ্য হতে হবে মনে করো তোমার আম্মু তোমার জন্য একটা জামা কাপড় তৈরি করলো এখন এটাকে কি আমরা ব্যবসা বলতে পারবো পারবো না কেন পারবো না কারণ তোমার আম্মুর উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয় যদি তোমার মুনাফা অর্জনের উদ্দেশ্য যদি কি করে 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 কাপড় কাপড় তৈরি তৈরি বা বিক্রির তখন আমরা বলতে বলতে ব্যবসা তাহলে ব্যবসার প্রথম মুনাফা অর্জন করা তারপর ঝুঁকি ও অনিশ্চয়তা এই যে তোমার আম্মু কাপড়টা তৈরি করলো বিক্রির উদ্দেশ্যে এখন এটা বিক্রি করতে পারবে কি পারবে না আবার অনেক সময় দুর্ঘটনারও কি থাকে আশঙ্কা থাকে তাহলে এটাকে বলা হয় কি ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসার সাথে এই ঝুঁকি এবং অনিশ্চয়তার গভীর সম্পর্ক তিন লেনদেনের লেনদেনের পুনপুনিকতা মানে হচ্ছে পণ্যদ্রব্য বারবার কেনা বেচা হওয়া অর্থাৎ লেনদেনের একটা কি ধারাবাহিকতা তাকা লেন তারপর হচ্ছে আইনিগত বৈধতা তুমি যে প্রোডাক্টটা বিক্রি করবে এটা অবশ্যই কি হতে হবে আইনিগত বৈধতা থাকতে হবে ব্যবসা অবশ্যই একটি স্বাধীন পেশা তুমি যখন ইচ্ছে তখন ব্যবসা পরিচালনা করতে পারবা উপযোগ এবং সম্পদ সৃষ্টি এই যে এক একটা প্রোডাক্ট যখন উৎপন্ন করা হয় এক একটা প্রোডাক্ট আমাদের এক একটা চাহিদা কি করে পূরণ করে এটাকে বলা হয় উপযোগ সৃষ্টি আর যখন কোনো প্রোডাক্ট উৎপাদন করা হয় এটা অবশ্যই আমাদের সম্পদ কি করে বৃদ্ধি করে তার এ হচ্ছে তোমাদের ব্যবসায়ের বৈশিষ্ট্য তোমরা এগুলো একটু খুব ভালোভাবে মাথায় রাখবে এখান থেকে তোমাদের সৃজনশীল হতে পারে বিশেষ করে লেনদেনের পৌনপনিকতা থেকে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে এবার চলো আমরা ব্যবসায়ীর একটা সমীকরণ আছে এই সমীকরণ নিয়ে আলোচনা করি ব্যবসায়ীর সমীকরণ বি সমান সামেশন বি সমান হচ্ছে ব্যবসা আর আই সমান হচ্ছে ইন্ডাস্ট্রি বা শিল্প শিল্প আর তারপর হচ্ছে টি সমান হচ্ছে ট্রেড বা বিনিময় আর এটি সমান হচ্ছে টু ট্রেড অর্থাৎ বিনিময় বিনিময় সহায়ক সহায়ক তাহলে ব্যবসার সময় আমরা কি পেলাম ব্যবসা সমান শিল্প যুগ বাণিজ্য যুগ বাণিজ্য সহায়ক কার্যাবলী এই তোমরা এই সমীকরণটা একটু মাথায় রাখবে এখান থেকে তোমাদের অনেক সময় এমসিকিউ প্রশ্ন হয় নিচের কোনটি ব্যবসায়ী সমীকরণ তাহলে তোমরা উত্তর কি বলবো সামেশন টি সামেশন আই যোগ সামেশন টি যোগ সামেশন এটি এটাই হচ্ছে ব্যবসায়ীর সমীকরণ এবার আমরা ব্যবসায়ীর আওতা সম্পর্কে একটু আলোচনা করব। ব্যবসায়ীর আওতা কতটুকু আমরা এখন জানবো ব্যবসায়ীর আওতা দেখো ব্যবসায়ীর আওতা হচ্ছে তিনটা কয়টা তিনটা এক শিল্প দুই বাণিজ্য সেবা এবার চলো আমরা এই ব্যবসার আওতা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি প্রথমেই শিল্প শিল্প কাকে বলে যে প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ আহরণ এবং এতে তাকে শিল্প বলে মনে রাখবা শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় তারপর শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে উপযোগ সৃষ্টি করে তাহলে আমরা কি পেলাম শিল্প সম্পর্কে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহারের উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে তারপর দেখো শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে এই দুইটা পয়েন্ট তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবে এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন হয় আর শিল্প কাকে বলে এটা তোমাদের ক নাম্বারে আসতে পারে এবার চলো আমরা শিল্পের প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করি শিল্পকে কয় ভাগে ভাগ করা যায় শিল্প শিল্পকে প্রধানত দুইভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার প্রাথমিক শিল্প দুই নাম্বার হচ্ছে মাধ্যমিক শিল্প শিল্প কয় প্রকার প্রধানত শিল্প প্রধানত দুই প্রকার এক প্রাথমিক শিল্প দুই মাধ্যমিক শিল্প এবার দেখো এই প্রাথমিক শিল্পকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এক প্রজনন দুই কৃষি শিল্প হচ্ছে উত্তোলন বা নিষ্কাশন শিল্পন বা এবার আসো প্রজনন শিল্প কাকে বলে অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণ প্রচেষ্টাকেই প্রজনন শিল্প বলা হয় তোমরা একটু নোট করবা প্রজনন শিল্প কাকে বলে অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ এবং প্রাণীর বংশ করার প্রচেষ্টাকেই প্রজনন শিল্প বলা হয় প্রজনন শিল্পের কয়েকটা উদাহরণ হচ্ছে প্রজনন শিল্পের উদাহরণ হচ্ছে নার্সারি হেসারি তারপর হচ্ছে পোলট্রি এগুলো হচ্ছে তোমার প্রজনন শিল্পের উদাহরণ প্রজনন শিল্প কাকে বলে ক নম্বরে প্রশ্ন আসতে পারে অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ এবং প্রাণীর বংশ বিস্তারকরণ প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলা হয় আবার তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসতে পারে নার্সারি কোন ধরনের শিল্প উত্তর কি হবে প্রজনন শিল্প আবার জিজ্ঞেস করতে পারে প্রজনন নিচের কোনটি প্রজনন শিল্পের উদাহরণ তাহলে উত্তর তোমরা এখান থেকে যে কোনো একটা বলবা তাহলে তোমাদের প্রশ্নে কি আসতে পারে প্রজনন শিল্প কাকে বলে আসতে পারে আবার প্রজনন শিল্পের উদাহরণগুলো থেকে তোমাদের এমসিকিউতে আসতে পারে তার মানে দুইটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে এবার আসো কৃষি শিল্প কাকে বলে কৃষি শিল্প হচ্ছে যে শিল্প কৃষি কাজের সাথে জড়িত তাকে কৃষি শিল্প বলা হয় কৃষি শিল্পের কয়েকটি উদাহরণ হচ্ছে বন কৃষি শিল্পের কয়েকটি উদাহরণ হচ্ছে শস্য বা ফসল বা ফসল তারপর বলতে পারি বন এগুলো হচ্ছে তোমার কৃষি শিল্পের উদাহরণ এবার আসো উত্তোলন বা নিষ্কাশন শিল্প কাকে বলে উত্তোলন বা নিষ্কাশন শিল্প হচ্ছে যে শিল্পের মাধ্যমে প্রকৃত প্রদত্ত সম্পদ আহরণ বা উত্তোলন করা হয় তাকেই উত্তোলন বা নিষ্কাশন শিল্প বলা হয় উত্তোলন বা নিষ্কাশন শিল্পের কয়েকটি উদাহরণ হচ্ছে বম থেকে খাপ সংগ্রহ তোমাদের কিন্তু সংজ্ঞাটাও মনে রাখতে হবে এবং উদাহরণগুলো মনে রাখতে হবে তারপর বলতে পারি পুকুর থেকে মাছ উত্তোলন মাছ সংগ্রহ পুকুর থেকে মাছ সংগ্রহ তারপর বলতে পারি গবর্গব থেকে গবর্গব থেকে খনিজ সম্পদ উত্তোলন এ হচ্ছে তোমার প্রাথমিক শিল্প প্রাথমিক শিল্পকে কয় ভাগে ভাগ করছে এক প্রজনন শিল্প দুই কৃষি শিল্প তিন উত্তোলন বা নিষ্কাশন শিল্প আমি তোমাদেরকে প্রজনন শিল্পের সংজ্ঞা কৃষি কৃষি শিল্প কাকে বলে এবং উত্তোলন শিল্প কাকে বলে উদাহরণ সহ প্রাথমিক শিল্প সম্পর্কে আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব মাধ্যমিক শিল্প মাধ্যমিক শিল্পকে আবার তিন ভাগে ভাগ করছে দেখো মাধ্যমিক শিল্পকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে উৎপাদন বা যান্ত্রিক বা প্রস্তুত শিল্প দুই নাম্বার নাম্বার হচ্ছে নির্মাণ শিল্প তিন নাম্বার সেবা শিল্প প্রথমে আমরা আলোচনা করব সেবা শিল্প কাকে বলে যে শিল্প মানুষের জীবনযাত্রার মান সহজ এবং বলা হয় করার কাছে কয়েকটি উদাহরণ হচ্ছে তোমরা বলতে পারো বিআরটিসি তারপর বলতে পারি গ্যাস পানি বিদ্যুৎ অফিস টেলিফোন এগুলো হচ্ছে তোমার সেবা শিল্পের উদাহরণ এবার আসো নির্মাণ শিল্প কাকে বলে যে শিল্প রাস্তাঘাট সেতু দালান ইত্যাদি নির্মাণ করে তাকে নির্মাণ শিল্প বলা হয় নির্মাণ শিল্পের উদাহরণ কি কি সেতু রাস্তাঘাট দালানকুটা ইত্যাদি ইত্যাদি এবার আসো উৎপাদন বা যান্ত্রিক শিল্প উৎপাদন যান্ত্রিক বা প্রস্তুত শিল্প কাকে বলে শ্রম এবং যন্ত্রের সাহায্যে কাঁচা মাল বা অর্ধ প্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহারের উপযোগী পণ্য প্রস্তুত উৎপাদন শিল্প বা যান্ত্রিক শিল্প বা প্রস্তুত শিল্প বলা হয় এই উৎপাদন বা প্রস্তুত শিল্পের কয়েকটি উদাহরণ হচ্ছে মনে করো কলম উৎপাদন শিল্প কলম উৎপাদন তারপর বলতে পারি গার্মেন্ট শিল্প ইত্যাদি এগুলো হচ্ছে তোমার উৎপাদন শিল্পের উদাহরণ আমরা উৎপাদন শিল্পটা একটু পরের পেজে লিখি উৎপাদন শিল্প এই উৎপাদন শিল্পকে তোমার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে আহ বিশ্লেষণ শিল্প যৌগিক শিল্প চার সংযোজন শিল্প তোমাদের এসএসসি তে তোমাদের চারটা বিষয় পড়লেই হবে শিল্প প্রথমে আসি বিশ্লেষণ শিল্প কাকে বলে একই পদার্থ থেকে বিশ্লেষণের মাধ্যমে একাধিক দ্রব্য উৎপাদন করাকে বিশ্লেষণ শিল্প বলা হয় মনে করো তুমি খনিজ তেল উত্তোলন করলা এই খনিজ তেল থেকে তুমি বিশ্লেষণের মাধ্যমে কিছু ক্যারোসিন তেল তৈরি করলা ক্যারোসিন তেল আর কিছু তৈরি করলা তুমি ডিজেল আর কিছু উৎপাদন করলা পেট্রোল তাহলে মনে করো এই যে একই পদার্থ এটা হচ্ছে কি খনিজ তেল এই খনিজ তেলকে তুমি বিশ্লেষণের মাধ্যমে ক্যারোসিন তেল উৎপাদন করলা ডিজেল উৎপাদন করলা এবং পেট্রোল উৎপাদন করলা তাহলে এর উদাহরণ বিশ্লেষণ শিল্পের উদাহরণ আমরা কি বলতে পারি ক্যারোসিন পেট্রোল তারপর বলতে পারি ডিজেল ডিজেল এবার আসো যৌগিক শিল্প কাকে বলে যৌগিক শিল্প হচ্ছে বিশ্লেষণ শিল্পের বিপরীত আমরা বিশ্লেষণ শিল্পে কি করছিলাম একটা পদার্থ থেকে আমরা একাধিক পদার্থ উৎপাদন করছিলাম কিন্তু এই বিশ্লেষণ শিল্পে তুমি অনেকগুলো পদার্থ সংমিশ্রণ করে একটা পদার্থ কি করবা উৎপাদন করবা মনে করো তুমি সাবান তৈরি করবা সাবান তৈরি করার জন্য তোমাকে অনেকগুলো পদার্থ কি করতে হবে সংমিশ্রণ করতে হবে তারপর আমরা কি পাবো একটা পদার্থ পাবো এটা হচ্ছে সাবান তারপর বলতে পারি সিমেন্ট সিমেন্ট উৎপাদন করার জন্য আমাদের অনেকগুলো পদার্থ কি করতে হবে এভাবে সংমিশ্রণ করতে হবে তার যৌগিক শিল্প হচ্ছে পদার্থ ফলে নতুন পৃথক একটা পণ্য দ্রব্য উৎপাদন করা হয় তাকে যৌগিক শিল্প বলা হয় উদাহরণস্বরূপ বলতে পারি সার সিমেন্ট তারপর বলতে পারি সার সিমেন্ট সাবান ইত্যাদি এবার আসো প্রক্রিয়াভিত্তিক শিল্প কাকে বলে প্রক্রিয়াভিত্তিক শিল্প হচ্ছে যে শিল্পে কাঁচামালকে প্রক্রিয়াকরণের মাধ্যমে নতুন এক পণ্য রূপান্তর করা হয় তাকে প্রক্রিয়াভিত্তিক শিল্প বলা হয় মনে করো মনে করো সুতা থেকে সুতা থেকে সুতা থেকে কাপড় তৈরি কাপড় তৈরি তারপর বলতে পারি খ থেকে চিনি তৈরি এই যে আখ একটা কাঁচামাল এই কাঁচামালকে তোমার প্রক্রিয়াকরণের মাধ্যমে কোথায় রূপান্তর করা হয় চিনিতে রূপান্তর করা হয় তাহলে প্রক্রিয়া ভিত্তিকের উদাহরণ কি সুধা থেকে কাপড় তৈরি তারপর বলতে পারি তুলা থেকে সুতা তৈরি এবং আখ থেকে চিনি তৈরি এবার আসলে সংযোজন শিল্প কাকে বলে সংযোজন শিল্প হচ্ছে তোমার আধুনিক যে জিনিসপত্রগুলো রয়েছে তাকে এগুলো হচ্ছে সংযোজন শিল্পের উদাহরণ যেমন মনে করো মোবাইল ফোন তারপর হচ্ছে এই ডিজিটাল ভুট্টা তারপর বলতে পারো রেলের ইঞ্জিল এগুলো হচ্ছে তোমার সংযোজন শিল্পের উদাহরণ তাহলে আমরা কি আলোচনা করলাম শিল্পের শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাথমিক শিল্প মাধ্যমিক শিল্প আবার প্রাথমিক শিল্পকে তিন ভাগে ভাগ করা হয়েছে আবার মাধ্যমিক শিল্পকে তিন ভাগে ভাগ করা হয়েছে উৎপাদন শিল্প নির্মাণ শিল্প সেবা শিল্প এই উৎপাদন শিল্পকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে তোমাদের এইসএসসি বইতে চার ভাগ চারটা রয়েছে আমরা চারটা নিয়ে আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব বাণিজ্য সম্পর্কে দেখো আমাদের শিল্পের ব্যবসার আওতার মধ্যে তিনটা বিষয় ছিল আমরা শিল্প নিয়ে আলোচনা করছি এবার আলোচনা করব বাণিজ্য নিয়ে বাণিজ্য বাণিজ্য কাকে বলে শিল্পে উৎপাদিত পণ্য শিল্পে উৎপাদিত প্রকৃত বুক্ষারীর নিকট প্রকৃত বারীর নিকট প্রেরণের জন্য প্রেরণের জন্য সম্পাদিত কার্যক্রমকে সম্পাদিত কার্যক্রমকে কি বলা হয় বাণিজ্য বলে তাহলে বাণিজ্য কাকে বলে শিল্প উৎপাদিত পণ্য প্রকৃত বুকারের নিকট পৌঁছানোর সম্পাদিত কাজকে বাণিজ্য বলা হয় এই বাণিজ্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব বাণিজ্যকে আবার দুই ভাগে ভাগ করা যায় বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে এক ট্রেড সহায়ক কার্যাবলী বিনিময় সহায়ক কার্যাবলী এবার আস ট্রেড কাকে বলে ট্রেড বা বিনিময় কাকে বলে এক কথায় পণ্য ক্রয় বিক্রয় করাকে ট্রেড বলা হয় এই ট্রেড হচ্ছে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে ব্যক্তিগত বা শর্তগত উপযোগ সৃষ্টি করে ব্যক্তিগত বা শর্তগত উপযোগ সৃষ্টি করে তাহলে ট্রেড কাকে বলে সাধারণত এক কথা যদি বলি পণ্য ক্রয় বিক্রয় করাকে ট্রেড বলা হয় এই ট্রেড হচ্ছে সুন্দর সৃষ্টি করে ব্যক্তিগত বা শর্তগত উপযোগ সৃষ্টি করে মনে করো তোমার হাতে থাকা মোবাইলটি তুমি আমাকে বিক্রি করলা তাহলে তোমার মোবাইলের মালিকানা কার হয়ে গেলো আমার হয়ে গেলো এটাকে বলা হয় তোমার কি ব্যক্তিগত বা শর্তগত উপযোগ এই ট্রেড বা বিনিময়কে আবার দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ দুই হচ্ছে বৈদেশিক এই অভ্যন্তরীণটা আবার দুই ভাবে হতে পারে পাইকারি আবার এই শিক্ষকে তিন ভাগে ভাগ করা হইছে এক আমদানি দুই রপ্তানি তিন হচ্ছে পুনঃরপ্তানি তাহলে আমরা কি পেলাম ট্রেড ট্রেড খা বলে পণ্য ক্রয় বিক্রয় করাকে ট্রেড বলা হয় ট্রেড ব্যক্তিগত বা শর্তগত বুঝুগ সৃষ্টি করে এই ট্রেডকে আবার দুই ভাগে ভাগ করা যায় এক অভ্যন্তরীণ দুই বৈদেশিক এই অভ্যন্তরীণকে আবার পাইকারি এবং কুচরা দুই ভাগে ভাগ করা হয়েছে এবং বৈদ্দেশিককে তিন ভাগে ভাগ করা হয়েছে এক আমদানি দুই রপ্তানি তিন পণ্য রপ্তানি তোমরা আমদানি এবং রপ্তানি সম্পর্কে অবগত আছো পণ্য বাইরের দেশ থেকে যদি ক্রয় করা হয় এটাকে আমদানি বলা হয় আর যদি আমি বাইরের দেশে বিক্রি করি এটাকে রপ্তানি বলা হয় কিন্তু পুনঃ রপ্তানি সম্পর্কে তোমরা হয়তো অবগত না মনে করো তুমি চীন থেকে পণ্য ক্রয় করলা এটা তুমি বাংলাদেশে এনে আবার তুমি কিছুদিন পরে ভারতে বিক্রি করলা এটাকে বলা হয় কি পুনঃ রপ্তানি তাহলে পুনঃ রপ্তানি সংজ্ঞাটা কি হবে একটি দেশ থেকে পণ্য ক্রয় করে দ্বিতীয় আর একটি দেশে পণ্য বিক্রি করাকে পুনরপ্তানি বলা হয় এই পুনরপ্তানি থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে তোমরা খুব গুরুত্ব সহকারে পুনরপ্তানিটা দেখবা তাহলে এবার আসুক বিনিময় সহায়ক কার্যাবলী এক হচ্ছে ব্যাংক দুই বিমা তিন গুদামজাতকরণ ছাড় হচ্ছে পরিবহন হচ্ছে বাজারজাতকরণ দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ব্যাংক কোন ধরনের উপযোগ সৃষ্টি করে তাহলে উত্তর কি হবে ব্যাংক হচ্ছে তোমাদের অর্থগত উপযোগ সৃষ্টি করে অর্থগত বিমা ধরনের উপযোগ সৃষ্টি করে বিমা হচ্ছে ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে ঝুঁকিগত কোন ধরনের সময়গত সময়গত পরিবহন কোন ধরনের পরিবহন হচ্ছে স্থানগত স্থানগত আবার বাজারজাতকরণ বা বিজ্ঞাপন বলতে পারি এটা হচ্ছে তোমার তথ্যগত তাহলে আমরা কি পেলাম বিনিময় সহায়ক কার্যাবলী কয়টা এক হচ্ছে ব্যাংক ব্যাংক কুন্দরনের উপযোগ সৃষ্টি করে অর্থগত বিমা ধরনের উপযোগ সৃষ্টি করে ঝুঁকিগত গুদামজাতকরণ সময়গত পরিবহন স্থানগত এবং বাজারজাতকরণ হচ্ছে তত্ত্বগত তাহলে আমরা মোট কয়টা উপযোগ পেলাম বাণিজ্য কয় ধরনের উপযোগ সৃষ্টি করে দেখো আমরা একটু লিখে রাখি কোন দিকে লিখবো বাণিজ্য কোন কয় ধরনের সৃষ্টি উপযোগ করে বাণিজ্য কয় ধরনের সৃষ্টি করে দেখি এখানে পাঁচ ধরনের এখানে এক ধরনের তাহলে মোট কয় ধরনের ছয় ধরনের উপযোগ সৃষ্টি করে তারপর আমরা এর আগে পড়ছিলাম শিল্প শিল্প কয় ধরনের উপযোগ সৃষ্টি করে শিল্প হচ্ছে এক ধরনের সেটা কি রূপগত উপযোগ সৃষ্টি করে এক ধরনের তাহলে মোট ব্যবসা কয় ধরনের উপযোগ সৃষ্টি করে সাত ধরনের এটা তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসবে প্রশ্ন আসতে পারে শিল্প কয় ধরনের উপযোগ সৃষ্টি করে এক ধরনের বাণিজ্য কয় ধরনের ছয় ধরনের টোটাল ব্যবসা কয় ধরনের উপযোগ সৃষ্টি করে সাত ধরনের এটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে ব্যবসায়ীর আওতার মধ্যে শিল্প এবং বাণিজ্য আমরা দুই প্রকার আলোচনা করলাম সর্বশেষ হচ্ছে প্রত্যক্ষ সেবা প্রত্যক্ষ সেবা কাকে বলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকের প্রয়োজন পূরণের সমর্থক কোনো কাজ সুবিধা বা তৃপ্তিকেই প্রত্যক্ষ সেবা বলা হয় যেমন মনে করো ডাক্তার উকিল কোচিং সেন্টার ইত্যাদি এগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবার উদাহরণ প্রত্যক্ষ সেবা কাকে বলে তোমাদের ক প্রশ্ন আসতে পারে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ সুবিধা বা তীপ থেকেই প্রত্যক্ষ সেবা বলা হয় এবার চলো প্রত্যক্ষ সেবার কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি এক হচ্ছে মজুত যোগ্য নয় প্রত্যক্ষ সেবার তুমি কি করতে পারবা না মজুত করতে পারবা না এটা অস্পর্শনীয় এটা ধরা যায় না ছোঁয়া যায় না তারপর হচ্ছে মালিকানা হস্তান্তর করা যায় না এটা হচ্ছে তোমার প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য এই ছিল তোমাদের ব্যবসায়ের আওত সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা প্রথমে শিল্প নিয়ে আলোচনা করছি এরপর বাণিজ্য এরপর আমরা প্রত্যক্ষ সেবা নিয়ে আলোচনা করলাম এবার চলো আমরা ব্যবসার কিছু কার্যাবলী সম্পর্কে আলোচনা করি দেখো ব্যবসার কার্যাবলীর মধ্যে প্রথমে রয়েছে উৎপাদন ক্রয় বিক্রয় অর্থ সংস্থান পরিবহন গুদামজাতকরণ জাতকরণ বিমাকরণ পণ্য পণ্য উদ্ভাবন প্রমিতকরণ মূলকীকরণ বাজার গবেষণা এবং ঝুঁকি গবেষণা তোমরা এটা একটি রাখতে পারো এই ব্যবসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ কাকে বলে তোমাদের অনেক সময় এই প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে তাহলে প্রমিতকরণ কাকে বলে প্রমিতকরণ হচ্ছে পণ্যের মান নির্ধারণ করাকেই প্রমিতকরণ বলা হয় মান নির্ধারণ তাহলে প্রমিতকরণ মানে হচ্ছে পণ্যের মান নির্ধারণ করাকেই প্রমিতকরণ বলা হয় তাহলে পর্যায়িতকরণ কাকে বলে পর্যায়িতকরণ হচ্ছে পণ্যের মান অনুযায়ী বা পণ্যের আকার ওজন এবং কালার অনুযায়ী পর্য পণ্যকে শ্রেণীবিন্যাসকরণ করাকেই পর্যায়িতকরণ বলা হয় প্রমিতকরণ কাকে বলে পণ্যের মান নির্ধারণ করাকেই প্রমিতকরণ বলা হয় আর পর্যায়িত পর্যায়িতকরণ কাকে বলে পণ্যের মান অনুযায়ী বা পণ্যের কালার গুণ এবং আয়তন বা ওজন অনুযায়ী পণ্যকে শ্রেণীবিন্যাসকরণ করাকেই পর্যায়িতকরণ বলা হয় তাহলে মুডকীকরণ কাকে বলে মুডকীকরণ মানে হচ্ছে তোমার পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য প্রচ্ছেদ বা আবরণ দিয়ে যে দেখে রাখা হয় তাকে মুড মুডকীকরণ বলা হয় এ হচ্ছে তোমার ব্যবসার ব্যবসার কার্যাবলী এবার চলো আমরা এই অধ্যায়ের সর্বশেষ টপিক সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস সম্পর্কে আলোচনা করব। যেখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে সামাজিক ব্যবসা কাকে বলে সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্যে বিনিয়োগকারীগণ বা উদ্যোক্তাগণ মূলধন বিনিয়োগ করে যে ব্যবসা গঠন করে তাকে সামাজিক ব্যবসা বলা হয় এই সামাজিক ব্যবসার উদ্দেশ্য কি সামাজিক ব্যবসার উদ্দেশ্য হচ্ছে সমাজের কল্যাণ সাধন করা এটার উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয় এমনি সাধারণত ব্যবসার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন অন্যদিকে সামাজিক ব্যবসার লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে কি সমাজের কল্যাণ সাধন করা এই সামাজিক ব্যবসা উদ্ভাবন করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি চেষ্টা করেছি এই অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক ধরে ধরে বিস্তারিত আলোচনা করার জন্য আশা করি তোমরা আজকের ক্লাস থেকে উপকৃত হবে যদি উপকৃত হয়ে থাকো এই ক্লাসটা তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারো আর পরের ভিডিও পাওয়ার জন্য তোমরা ইউনিক ই স্কুলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখতে পারো দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ক্লাস সবাইকে ধন্যবাদ